নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী, শুরু করছি সংবাদ সারাদিন। আর সংবাদ সারাদিনের শুরুতেই অবশ্যই যে খবরে নজর রাখতেই হয়, আগামীকাল সপ্তম এবং শেষ দফার ভোট, তার আগে রাজ্যের প্রস্তুতি। এ রাজ্যে 9টি কেন্দ্রে ভোট গ্রহণ। আমরা জানি সপ্তম দফায় মোতায়েন 967 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশের কর্মী মোতায়েন 33,293। কোনো বুথে ওয়েবকাস্টিং বন্ধ থাকলে হবে না ভোট। শেষ দফার আগে করা সিদ্ধান্ত কমিশনের। সব মিলিয়ে একেবারে চূড়ান্ত প্রস্তুতি সারা হয়ে গেছে। যে সমস্ত কেন্দ্রে ভোট গ্রহণ, সেই সমস্ত কেন্দ্রে যে প্রিপারেশন, যে প্রস্তুতির ছবি উঠে আসছে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আগামীকাল সপ্তম এবং শেষ দফার ভোটের প্রস্তুতির ছবি। 9টি কেন্দ্রে ভোট রাজ্যের সপ্তম দফায়। আরও একবার জানিয়ে রাখি, মোতায়েন 967 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। শেষ দফার ভোট গ্রহণে ডিসিআরসিগুলিতে চূড়ান্ত ব্যস্ততার ছবি চোখে পড়ছে। সেই ছবি সকাল থেকেই আপনাদের দেখাচ্ছি। ডায়মন্ড হারবার কেন্দ্র, সেখানে আগামীকাল ভোট গ্রহণ, এবং তার আগে ডিসিআরসি কেন্দ্রগুলিতে সেখানে কী ছবি, কী পরিস্থিতি, সেই ছবি তুলে ধরেছেন আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। কী দেখলেন তিনি, দেখুন। আমি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, ডায়মন্ড হারবার বিধানসভাতেই দাঁড়িয়ে রয়েছি, ফকিরচাঁদ কলেজে, যেখানে এই ডায়মন্ড হারবার বিধানসভার যে বুথগুলি, সেখানে 273টি বুথের মধ্যে 161টি যেখানে মহিলা পরিচালিত, সেখানকার যে ডিসিআরসি, তা কিন্তু এখান থেকে ভোট সরঞ্জাম, ভোট সামগ্রী নিয়ে যেতে এসেছেন ভোট কর্মীরা। সকাল 10টা থেকে প্রায় এখানে ভিড় আসা শুরু হয়েছে কিন্তু, এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একে একে সেই সামগ্রী নিয়ে তারা এগিয়ে যাবেন নিজের বুথের দিকে। যেমনটা বরাবর চিত্র দেখা হয়ে থাকে ডিসিআরসি, যেখানে এই ভোট সরঞ্জাম, ভোট সামগ্রীগুলি একত্রিত করতে আসেন ভোট কর্মীরা, তারা কিন্তু মিলিয়ে নেন কাগজপত্র, মেশিন, যদিও মেশিন বন্ধ, মেশিন যখন খোলা হবে বুথে তখনই তার চেহারাটা বোঝা যাবে। তবে আপাতত ওভারঅল আমরা যে 6টি দফাতে যা চিত্র দেখেছি, আর একটি দফা যেটা বাকি রয়েছে আগামীকাল, অর্থাৎ সপ্তম দফা 2024 লোকসভা নির্বাচনের, আমাদের এই বাংলায় যে 9টি কেন্দ্র বাকি রয়েছে, ডায়মন্ড হারবার তার মধ্যে কিন্তু অন্যতম হেভিওয়েট কেন্দ্র। কারণটা আর বলে দিতে হয় না, কারণ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য এই আসন থেকে প্রার্থী হয়েছে, তাই এবার তার হ্যাট্রিক করার যে একটা সুযোগ। অন্যদিকে ভূমিপুত্র অভিজিৎ দাস, তাকে এই কেন্দ্রে 10 বছর পর আবারও প্রার্থী করেছে বিজেপি, কিন্তু আরএসএস ঘনিষ্ঠ, বিজেপির জেলা সাংগঠনিক যে দায়িত্ব তিনি সামলেছেন, বিভিন্ন সময় কিন্তু চর্চায় এসেছেন তার কনফিডেন্সের জন্য, তাই সেই ববি দাস বলে যিনি এলাকায় পরিচিত, তাকে এই জায়গায় আবারও বিজেপি 10 বছর পর একটা ভরসা করেছে। যদিও 19 এপ্রিল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছিল, প্রথম দফা 16 এপ্রিল শেষ বেলায় তার নাম ঘোষণা হয়েছিল এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বী হিসাবে। আর আছে কে, বামফ্রন্টের প্রতিকূল, তাই একটা হাওয়া এই মহলে যে এটা একটা ত্রিমুখী লড়াই, কিন্তু পরিষ্কার যে ছবি উঠে আসছে, তৃণমূল কংগ্রেস আত্মবিশ্বাসী অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এখানে তিনি দাবি করেছেন যে 4 লাখেরও বেশি ভোটে তিনি এই আসন থেকে এবার জয়ী হবেন। তাই দেখার বিষয় যে আগামীকাল যারা ভোট দিতে আসছেন তারা কিভাবে এবং কতটা উদ্যমের সঙ্গে ভোটটা দেন। ডায়মন্ড হারবারের ছবি, ডায়মন্ড হারবার কেন্দ্রের যে ভোট প্রস্তুতি, সেই ছবি আমরা দেখলাম আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমার সঙ্গে।